আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। কাবুল ছেড়ে যাওয়া বহু মার্কিন সেনা এখন পাকিস্তানে। পুরো মারিব প্রদেশ পুনরুদ্ধার থেকে খুব বেশি দূরে নয় হুতিরা, ইয়ামেনি গণমাধ্যমের দাবি। লাশ আর ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা, বলছে ইরান। তালেবানকে একঘরে করলে ফল হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল কাতার। এবং সর্বশেষ থাকছে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আরেক বিধায়কের যোগদান, ভাঙছে নরেন্দ্র মোদীর দল। বিজেপি থেকে আস্তে আস্তে দল ত্যাগ করছে শের মোদীর অর্থাৎ নরেন্দ্র মোদীর বিধায়ক থেকে মন্ত্রী সহ অন্যান্য নেতাকর্মীরা। এভাবে যদি দল ত্যাগ করতে থাকে তাহলে খুব অচিরেই নরেন্দ্র মোদীর পতন ঘটবে বলে আমি মনে করি। এ বিষয়ের উপর আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কাবুল ছেড়ে যাওয়া বহু মার্কিন সেনা এখন পাকিস্তানে। সর্বশেষ মার্কিন সেনাবাহিনী গত সোমবার মধ্যরাতে যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানের মাটি ছেড়ে গেছে। রাজধানী কাবুল ছেড়ে যাওয়া এইসব সৈন্যের অনেকেই বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন। পাকভূমিতে মার্কিন ঘাঁটি গড়ার প্রসঙ্গ উঠলেও ইসলামাবাদ বলছে স্বল্পমেয়াদে এইসব সেনাকে পাকিস্তানে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ মার্কিন সেনাদের দীর্ঘমেয়াদে পাকিস্তানের ঘাঁটি গড়ার বিষয়টি এরই মধ্যে উড়িয়ে দিয়েছেন। তিনি বলছেন এইসব বিদেশি সৈন্যদের দীর্ঘমেয়াদে পাকিস্তানে থাকার কোনো সুযোগ নেই, তাদেরকে আগামী 21 থেকে 30 দিনের মধ্যে ট্রানজিট ভিসা দেওয়া হয়েছে। পাক মিডিয়া দ্য ডনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের মোশারফ জুব ফিরে আসার দাবিটি প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি পাকিস্তান সরকার ইসলামাবাদে মার্কিন সেনাদের জন্য হোটেল বুক করেছে বলে জামিয়াতে উলামে ইসলাম এর প্রধান করা দাবিও তিরস্কারের সঙ্গে উড়িয়ে দিয়েছেন। শেখ রশিদ আহমেদ বলেছেন আফগানিস্তানের সঙ্গে তোরখাম সীমান্ত দিয়ে 2192 জন পাকিস্তানি ভূখণ্ডে এসেছেন আর আকাশপথে ইসলামাবাদে প্রবেশ করেছে আরও 1627 জন। এছাড়া অল্প কিছু সংখ্যক মানুষ চামান সীমান্ত দিয়েও এসেছেন। পাক স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন প্রতিদিন বহু মানুষ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চামান সীমান্ত দিয়ে যাতায়াত করেন। অনেক আফগান এই সীমান্ত থেকে পাকিস্তানে প্রবেশ করে এবং তাদের দেশে ফিরে যাওয়াকে তিনি স্বাভাবিক কার্যকলাপ বলেও বর্ণনা করেন। তিনি আরও বলেন আফগান ভূখণ্ড থেকে আগতদের ভিসা প্রদানের লক্ষ্যে কোনো অর্থ উপার্জন নয়, মূলত এই কার্যক্রমের মাধ্যমে তহবিল তৈরির কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণও করা হয়নি। সম্পূর্ণ স্বাভাবিক মূল্যে তাদের এই ভিসা দেওয়া হচ্ছে, অপরদিকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হচ্ছে পুরোপুরি বিনামূল্যে। এ সময় পাক স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন পাকিস্তান একটি দায়িত্বশীল রাষ্ট্র এবং এই দেশ তার জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রত্যাশা পূরণ করে যাবে। আফগান শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানে একটি ঐতিহাসিক ভূমিকাও পালন করছে। শেখ রশিদ আহমেদ আরও মনে করেন আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য পাকিস্তানের চেয়ে বিশ্বের অন্য কোনো দেশ এতটা ত্যাগ স্বীকার করেনি। সবসময় আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তার মতে তালেবান পাকিস্তান সরকারকে আশ্বস্ত করেছে নিষিদ্ধ তেহরিকি তালেবান পাকিস্তান অর্থাৎ টিটিপি আমাদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। পাকিস্তানি সেনাবাহিনী কার্যকরভাবে আমাদের সীমানার পাহারা দিচ্ছে। পুরো মারিব প্রদেশ পুনরুদ্ধার থেকে খুব বেশি দূরে নয় হুতিরা, ইয়ামেনি গণমাধ্যমের দাবি। ইয়ামেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশের রাজধানী শহরে চূড়ান্ত পর্যায়ের হামলা শুরু করেছে।
ইয়ামেনের গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, পুরো প্রদেশের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে হুতি যোদ্ধারা। মঙ্গলবার আনসারুল্লাহ যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী মার ইব প্রদেশের রাজধানীর শহরের বেশ কিছু সরকারি ভবনের কাছাকাছি পৌঁছেছে। সৌদি বিমান হামলার মধ্যেই এই অগ্রগতি লাভ করতে সমর্থ হয়েছে হুতি যোদ্ধারা। এর আগে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক হামলার মুখে পিছু হটতে বাধ্য হয় সৌদি সমর্থিত ভাড়াটে সন্ত্রাসীরা। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, হুতিদের হামলার তীব্রতায় সৌদি সমর্থিত সন্ত্রাসীরা তাদের অবস্থান ছেড়ে পিছু হটতে বাধ্য হয়। এই পর্যায়ে গণমাধ্যমগুলো বলছে, হুতিরা মারিব শহরের ওপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দ্বার প্রান্তে রয়েছে। দুপক্ষের মধ্যে প্রচণ্ড লড়াই হচ্ছে এবং তাতে ভারী অস্ত্রশস্ত্র ব্যবহৃত হচ্ছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। মারিব শহরে যাতে হুতি যোদ্ধারা দখল করতে না পারে সেজন্য তাদের মনোযোগ ভিন্ন দিকে নিতে শহরের বাইরে বিভিন্ন জায়গায় সৌদি সমর্থিত সন্ত্রাসীরা গোলযোগ সৃষ্টির চেষ্টা করে, কিন্তু তাদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। লাশ আর ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা, দাবি ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়েদ খাতিবজাদে বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ ও ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি। তিনি মঙ্গলবার এক টুইটে এই মন্তব্য করেছেন। 31 আগস্ট আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটার পর তিনি এই মন্তব্য করলেন। খাতিবজাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র 20 বছর ধরে আফগানিস্তানকে দখলে রেখেছিল। তারা এই সময়ে মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি। তিনি আরও বলেন, এখন আফগান নেতাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তারা চাইলে সহিংসতার অবসান ঘটানোর পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমে সেদেশের জনগণের দুঃখ কষ্টের অবসান ঘটাতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, আফগানিস্তানের ভ্রাতৃত্ব প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে ইরান সবসময় তাদের পাশে থাকবে। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজমা খামিনিও বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি, কারণ সরকারগুলো অতীতের মতো আসবে ও যাবে, কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে। তালেবানকে একঘরে করলে ফল হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল কাতার। তালেবানকে একঘরে করে রাখলে তার ফলাফল আরও ভয়ঙ্কর হতে পারে বলে সতর্ক করেছে কাতার। আফগানিস্তানের নিরাপত্তা ও আর্থসামাজিক পরিস্থিতির স্বার্থেই সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি, খবর আল জাজিরার। কাতারি পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন, আমরা যদি শর্ত আরোপ করতে এবং যোগাযোগ বন্ধ করতে থাকি তাহলে একটি শূন্য স্থান রেখে আসা হবে। প্রশ্ন হচ্ছে, সেই শূন্য স্থান কে পূরণ করবে? মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এ সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তার পাশে ছিলেন। কয়েক বছর ধরে তালেবানের সঙ্গে আলোচনাকারীদের মধ্যে অন্যতম দেশ হয়ে উঠেছে কাতার। 2013 সাল থেকে সশস্ত্র এই গোষ্ঠীর রাজনৈতিক অফিস রয়েছে সেখানে। গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আজ অবধি সরকার হিসাবে কোনো দেশ তাদের স্বীকৃতি দেয়নি। তবে অনেক দেশই বিদ্রোহী গোষ্ঠীটিকে মানবাধিকার রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের আহ্বান জানিয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন, সরকার হিসাবে তালেবানকে স্বীকৃতি দেওয়া আপাতত অগ্রাধিকারযোগ্য বিষয়গুলোর মধ্যে পড়ে না, তবে আলোচনা ছাড়া কোনো সমাধান আসবে না বলেও মনে করেন তিনি। শেখ মোহাম্মদ বলেন, আমরা সবসময় তাদের সব দলের সমন্বয়ে একটি সম্প্রসারিত সরকার গঠনের আহ্বান জানাই, যেখানে কোনো দলই যেন বাদ না পড়ে। কাবুলের নতুন নিয়ন্ত্রকদের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, তালেবানের সঙ্গে আমাদের আলোচনার সময় কোনো ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া ছিল না। কাতারের পররাষ্ট্রমন্ত্রী সব দেশকে তালেবানের সঙ্গে আলোচনা ও সম্পর্ক স্থাপনের আহ্বান জানালেও এর কোনো লক্ষণ দেখছে না আফগানিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ সেনা পাঠানো দেশ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। তিনি বলছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি তালেবানের সঙ্গে আলোচনার কোনো রাস্তা নেই, কারণ আমরা কোনোভাবেই আফগানিস্তানে অস্থিতিশীলতা মেনে নিতে পারি না।
এটি সন্ত্রাসবাদে সহায়তা করবে ও প্রতিবেশী দেশগুলোতে বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে। হাইকমাস বলেন, আমরা তালেবান এর আনুষ্ঠানিক স্বীকৃতি নিয়ে ভাবছি না, আগে আফগানিস্তানের মানুষ, জার্মান নাগরিক, আফগানিস্তান ছাড়তে যাওয়া কর্মীদের বিষয়ে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করতে চাই। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আরেক বিধায়কের যোগদান, ভাঙছে নরেন্দ্র মোদীর দল। ফের ভাঙ্গনের মুখে পড়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। শক্তিশালী নেতা মুকুল রায়ের পর এবার দল ছেড়ে গেলেন আরও এক বিধায়ক। দেশের ক্ষমতাসীন দল বিজেপির ব্যানার ত্যাগ করে মমতার দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিষ্ণুপুর অঞ্চলের বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছ থেকে তৃণমূলের পতাকা নিজের হাতে তুলে নেন তন্ময়। কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে মোট 200 আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠনের হুঁশিয়ারি দিয়েছিল বিজেপি, যদিও তাদের সেই স্বপ্ন অল্পতেই ভঙ্গ হয়ে যায়। বরাবরের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখেন রাজ্যবাসী। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসে তৃণমূল, আর বিধানসভায় মাত্র 77টি আসন পায় নরেন্দ্র মোদীর দল বিজেপি। তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নেওয়ার পর তন্ময় ঘোষ বলেন, রাজ্যের সকল উন্নয়ন কর্মকাণ্ডে শরিক হতেই আমি তৃণমূলে যোগ দিলাম। এ সময় তিনি বিজেপির অন্য বিধায়কদেরও দ্রুত দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরামর্শ দেন। কলকাতার সেই অনুষ্ঠানে তন্ময় ঘোষ দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে বাংলার জনগণের জন্য কিছু কাজ করতে চাই। এতদিন বিজেপিতে থেকে মানুষের জন্য কোনো কাজ করতে পারছিলাম না, তাই সেই দল ত্যাগ করলাম। এবার আমি নতুনভাবে বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করছি। আগামীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিষ্ণুপুরের লোকজনের জন্য আরও কাজ করে যেতে চাই। এর আগে গত 11 জুন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়, ফলে রাজ্যটিতে বিজেপির বিধায়ক সংখ্যা হ্রাস পায়। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভার ভোটে 77টি আসনে জেতা বিজেপির বর্তমান বিধায়ক সংখ্যা 73টিতে দাঁড়িয়েছে। মুকুল রায় এবং তন্ময় ঘোষের আগেই বিজেপি থেকে বিধায়কের পদ ছাড়েন যথাক্রমে দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক নিশীত পরামাণিক ও জগন্নাথ সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।